গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টিও জাস্ট বিন্দাস আছি। আর আজকে হচ্ছে সানডে, আমার কাছে সানডে মনডে বলে কোনো আলাদা ব্যাপার নেই, কিন্তু আজকে সানডে একটাই ব্যাপার, যেটা হচ্ছে শুধু দোকান নেই। প্রত্যেক দিনের কাজ তো প্রত্যেক দিন করতেই হবে, শুধু আজকে দোকানটাই নেই, এটাই যা। আর আজকে স্পেশালিটি হচ্ছে আজকে এখানে ভোট, আজকে এখানে বলে না, মোটামুটি লাস্ট আজকেই ভোট, যে যে যেখানে যেখানে ভোট বাকি আছে সব জায়গাতেই আজকেই ভোট। সকালবেলা ঘুম থেকে উঠে বার্ষিক মানে যেটুকু কাজ থাকে ওগুলো করে, সকালবেলা দিদি এসে, যে দিদি নতুন জয়েন করেছে সেই দিদি এসে ঘর বারান্দা মুছে বাসনপত্র মেজে দিয়ে সবার চলে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করলাম, শ্যাম্পু করলাম, পুজো করলাম, করে এই জাস্ট ঘরে এলাম। আর আজকে যেহেতু দোকান যায়নি, মানে আজকে দোকান নেই, সেই জন্য এখন বাজে 2:20, 2:20 সময়, 2:25, এখন 2:25 সময় আমি ভাতটা বসাচ্ছি। এই যে এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল তো কাল ভেজানোই আছে, ভুলেই গেছিলাম যে আমি যে আজকে সানডে বাড়িতে থাকবো, মানে একদম মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে বাড়িতে থাকবো। মাম্মা মামাকে এসে বলছে তুই তো আজকে বাড়িতে থাকবি, আজকেও কেন সকালে ওপরে চাল ভিজিয়েছিস সকালে ভাত করার জন্য। আজকে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, প্রত্যেক দিন যেহেতু সকালবেলা আমার আর কুটি খাওয়াটা ওপরে তাড়াহুড়ো করে নিই, মাম্মামের অত তাড়াতাড়ি হয় না বলে আমি আজকেও ভুলে গেছি সকালবেলা উঠে, রোববার, কালকে রাতেও চাল ভিজিয়ে রেখে দিয়েছি সকালে, মানে মনেই পড়েনি আমার। মামাকে বললাম ঠিক আছে চলো করে নি ভাত। আর কালকে রাত্রিবেলা চিকেনের পাতলা টেলটেলে ঝোল আমাদের চারজনের জন্য করে রেখেছিলাম, আমার কুট্টি দিদি আর দাদা ভাই চারজনের জন্য করে রেখেছিলাম ওই পাতলা ঝোল দিয়ে। আর মাম্মাম কি একটা শাক চচ্চড়ি করেছে, ওই শাক চচ্চড়ি দিয়ে এই দিয়ে খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর এখন ভাতটা হয়ে গেলে 3:30 নাগাদ রেডি হব, হয়ে কুট্টির দোকানের ওখানে হেঁটে হেঁটে যাব। আমি, কুট্টি, দাদা ভাই আর আমার দাদা আসবে, চারজন মিলে আমরা যাব ভোট দিতে। বাড়ির সবার মোটামুটি ভোট দেওয়া হয়ে গেছে, শুধু আমাদের চারজনেরই এখনও ভোট দেওয়া হয়নি। আমরা এই দুপুরবেলা একটু ফাঁকা থাকে, যেহেতু দুপুরবেলা যেহেতু একটু ফাঁকা থাকে, তাই জন্য দুপুরবেলা আমরা ভোট দিতে যাব। আর এই জায়গাটায় আমরা যেহেতু এখন সিল জলের বোতলে জল খাই, এই যে দেখো এখানে পুরো জলের পেটি লাগানো রয়েছে, জলের পেটি, সিল বোতলে জল খাই, এই যে এরকম সিল বোতল, কত বোতল জমা হচ্ছে দেখো। মোটামুটি পার ডে তো দুজনের মিলিয়ে 10টা বোতল, 10টা না হলো 5-6টা বোতল তো দুজনের মিলিয়ে, 6-8টা বোতল তো মোটামুটি খরচা হয় পার ডে। এটা কালকের জমা হয়েছে, এটা কালকের জলের খাওয়ার বোতল এরকম পার ডে। ঠিক আছে চলো ভাতটা করে নি। আর আজ মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কালকের ভিডিওটা এডিটের কাজে বসেছিলাম, এডিট করতে করতে তোমাদের সাথে কথা বল, মানে উঠে তোমাদের সাথে কথা বলছি, এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আবার এখন এডিটের কাজে বসে যাব। ভোট দিতে যাব বলে রেডি ফেডি হচ্ছিলাম, তারপরে ভিডিও আপলোড করছিলাম, ভিডিওটাতে মানে ওয়াইফাইতে এত প্রবলেম হচ্ছে, নতুন কি লাগিয়েছ, অপটিক ফাইবার লাগে, এত ডিস্টার্ব হচ্ছে, এত ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ভালোর জন্য লাগায় সেখানে একদম বিচ্ছিরি স্পিড, মানে হচ্ছিলই না আপলোড, 3-4 করে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপরে আবার আপলোডে বসেছি, এই করতে গিয়ে ভাতটা যে বসিয়েছিলাম মাথা থেকে একদম বেরিয়ে গেছে, পুরো একদম ছাই। বড় একটা অঘটন ঘটলো এটা। চলো দাদাও দাঁড়িয়ে আছে, দুই ভাই, মানে আমার দাদা ভাই ভাসুর আর আমার দাদা দুজনেই দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে। আর এটাকে দেখো, দেখে না রাগ হয়ে যাচ্ছে আমার, এটাকে তুলতে ওই দিদির যে কি কষ্ট হবে, জান কয়লা হয়ে যাবে। ওই রিক্সাটা দাদা ভাই নিয়ে চলে তো তিনজন হতো না। চলো যাই, দিদিদের এখানে বুথ হয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে, চলো। ভোট দিতে গেছিলাম, দেওয়া কমপ্লিট, কুট্টি আগে আগে বাইক নিয়ে যাচ্ছে, ও ওই যে, আর এখানে আমি আর দাদা ভাই হেঁটে হেঁটে যাচ্ছি, সবার ভোট দান। ওদিক থেকে আমার দাদা চলে গেছে, ওদিক থেকে আমার দাদা চলে গেছে বাড়ির দিকে, এখানে আমি আর দাদা ভাই যাচ্ছি, আর ওখানে ঝুবুন দিদি কুট্টিকে ধরেছে, এখানে বুথ বসেছে পুরো, ভালোভাবেই ভোট হচ্ছে, একটু প্রবলেম হয়েছিল, ভালোভাবেই ভোট হচ্ছে। হ্যাঁ দারুণ ভোট, দারুণ ভোট, সকাল 6টা থেকে আমি বসে আছি এখানে। হ্যাঁ ওদের এইখানে বুথ পড়েছে, বুথ তো বলে এটাকে, কি বলে এটাকে, বুথ, এখানে বুথে ওরা বসে,
যেহেতু সব ভালো ভালো পোস্টে রয়েছে। ঠিক আছে চল বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাবা কাকাই নাচছে, তুমি একটু নাচ দেখো। আমি কি বাঁদর নাকি? তুমি একটু একটু নাচ দেখো, আনন্দ পায় নাচ দেখো। বাবা আমি এখন ওকে নিয়ে একটুখানি বিকালবেলা আমার মনটা ফ্রি করছি। ওর আবার মন ফ্রি, অল টাইম ফ্রি। যা ওকে দিয়ে আসো, ও খাবে এবার। ঠিক আছে, অত মজা করতে হবে না। আয় মিষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানের মধ্যে পোকা, জামাই বাবু বোকা। হঠাৎ করে ঝড় উঠে গেল, তবে এখন কম হাওয়া দিচ্ছে, একটু আগে আরো বেশি হাওয়া দিচ্ছিল। না না, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। মা বাবা এখন ভোট দিতে গেছে, এখন এরকম ঝড়টা উঠেছে। দেখো বৃষ্টি নেমে গেল। এ মায়ের শাড়িটা তোলো না দিয়ে একটু। এই বৃষ্টির ওয়েদারে, বৃষ্টি পড়ছে বাইরে, মেঘ ডাকছে শুনতেও পাচ্ছ হয়তো, এই ওয়েদারে বেশ মনে হচ্ছে সি বিচে বসে খাচ্ছি বাইরে সমুদ্র। এই যে ভাত, মামা এটা কি দিল? লাউ পাতা বাটা, এটা একটা পাঁচমিশালি, পাঁচমিশালি অন্যরকম একটা তরকারি, ছোলা ফোলা দিয়ে, আর এইটা আমার খুব পছন্দের। আর এখানে আমার টেলটেলে পাতলা মাংসের ঝোল, আর এই যে ভাত, আর কালকে পরোটা তরকারি ছিল, এই একটা খেয়ে নেবো এখন। আমি খেয়ে নিয়েছি সব। বসো বসো বসো, কেমন লাগছে এখানে বসে খেতে? ফিলিং বিচ বিচ, মন্দারমণি বিচ। খাই চলো, হ্যাঁ পরের মাসে আমরা মন্দারমণি যাচ্ছি। ইয়া, এখন কানা রাত্রি 9:30 বাজে। এখন অশোকদা দেবজানিজি নিচে এসছে, বলছে একটুখানি নিচে আয়, একটুখানি বেরোবো। আলাম ঠিক আছে দাঁড়াও, কুট্টি তো বেরিয়েছে একটু ক্লাবের দিকে আড্ডা মারতে গেছে। আমি অশোকদা দেবজানিদি একটু গোড়া বাজারের দিকে যাবো, দেবজানিদি কিছু কেনাকাটা আছে। আমিও রোববার দিনে যে বাড়িতে একা একা বসছিলাম, অশোকদা বলছে চলো একটু ঘুরে আসি, আমি চলো, তাই জন্য নিচে দাঁড়িয়ে আছে। ফটাফট যেটা পড়া ছিল ওটাই পড়া আছে, চলো একটু ঘুরে আসি। এখানে আমরা চামচ ট্রে ফে নিতে এসছি দেবজানিদির, লাগবে। হ্যাঁ এরকম চামচগুলোই নাও, হ্যাঁ 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 ওটা পারফেক্ট। ছটা নিয়ে নাও, কত করে গো? 15 টাকা করে, হ্যাঁ দিয়ে দাও ছটা, তাহলে 18 টাকারটা নাও। ওই তো এটা বড় আরো, হ্যাঁ 18, হ্যাঁ এটাই নাও, হ্যাঁ এটাই বেটার, হ্যাঁ এটা ছটা দিয়ে দাও। কাচি, চামচ, ট্রে, এগুলো আমরা নিতে এসেছিলাম। এই যে ট্রে, ট্রেটা দেখতে সুন্দর হয়েছে গো, মশলা রাখার। এখন রোল অর্ডার দেওয়া হয়েছে, এখানে একটা গোলবাড়ি বলে রেস্টুরেন্ট আছে দোকান, ওখানে রোল অর্ডার দিয়েছে অশোকদা। আমরা দেবজানি দিয়ে জন্য অশোকদা খাবে না, এক চিকেন রোল। এখন রোলটা বানাচ্ছে, তাই জন্য আমরা এই পুকুর পাড়ে একটু এলাম। এই যে পুকুর, পিছনটা পুকুর, অন্ধকার বলে দেখতে পাচ্ছ না, আর এখানটা হচ্ছে পুরো পার্ক। এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওয়েট করি, আর 10 মিনিট বাদে যেতে বললো তারপর যাবো। আমি খেতে শুরু করে দিচ্ছি, আমি ফার্স্ট খাও। ভালো হয়েছে তো বন্ধুগণ, খাওয়া দাওয়া কমপ্লিট। রাতে খেলাম রুটি আর আলুর তরকারি, এছাড়া আর কিচ্ছু খাইনি। আর মাছ মাংস ডিম খেতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। আর আজকে সন্ধেবেলা দুজন মিলে যা ঘুম দিয়েছি কি গো, উঠেছি তখন 9:15 বাজে, উঠে একটু বেরিয়েছিলাম, আমার দরকার ছিল। তারপর রিম্পাও তো একটু সত্যি ঘুম, আমার বিশ্বাস করব না, এই কদিন একদম রাত্রে ঘুম হচ্ছে না, প্রায় 8-10 দিনের বেশি, 12-15 দিন ধরে আমি রাত্রে ঠিক করে ঘুমাইনি। কেন ঘুম হচ্ছে না জানি না, বুঝতে পারছি না কিসের এত টেনশন আমার। যাই হোক বাদ দাও, আমাদের এই পাওয়ার স্ন্যাপটা খুব দরকার ছিল। একদম, আর ভালো ডিপ ঘুমিয়ে, একদম ডিপ ঘুমিয়েছি, মানে হুঁশ নেই এমন ঘুম। তারপর উঠলাম না 9:15 বাজে, তারপর উঠে একটু বেরোনোর দরকার ছিল আমার। 5:30-6:30 থেকে ঘুমিয়েছি, এখন তো তাহলে ঘুমিয়ে আসবে না, হাঁ করে তাকিয়ে থাকতে হবে। চলো, একটা দিদি ভাই আছে, দিদি ভাইয়ের চ্যানেলের নাম মধুরিমা। সবাই প্লিজ একটু আমাদের তরফ থেকে চ্যানেলটাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর একবার বলে দিচ্ছি, চ্যানেলের নাম হচ্ছে মধুরিমা। আর আজকে আমাদের এখানে ভোট ফোট সব মিটে গেল, আজকে রোববার ছিল, রেজাল্ট কবে জানি, বুধ বৃহস্পতিবার, যাই হোক যা হবে
দেখা যাবে আর কিছু বলার নেই আজকে এই পর্যন্তই থাক গুড নাইট আর কালকে আবার দেখছি অশোকদা রেজিস্ট্রি আছে যদি আমাকে মনে হচ্ছে উইটনেস দিতে হবে আমি গার্জেন হয়ে যাবো মনে হচ্ছে কাউর একজনের চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই টাটা।